ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইস্টার্ন ব্যাংক নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই ইস্টার্ন ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনই ভুল হয়ে যাবে, আর আপনাদের আবেদনই যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক PLC-তে ট্রেনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 মে পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি 25 মে পর্যন্ত বসে থাকবেন না, আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও যত দ্রুত সম্ভব আপনার সিভিটি অন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক PLC, পদের নাম ট্রেনি রিলেশনশিপ অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়, কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ। মোট মাসিক বেতন দেওয়া হবে BDTech 28,000 টাকা। EBL নীতি অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নীতি অনুযায়ী আপনাকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। পারফরমেন্সের উপর ভিত্তি করে EBL স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন, অর্থাৎ আপনার পারফরমেন্স যদি দারুণ হয় তাহলে কিন্তু ইস্টার্ন ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি অথবা স্থায়ী পদের জন্য আপনি লিখিত পরীক্ষায় বসতে পারবেন। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বেতন 28,000 টাকা। ভিউয়ার, সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু বেতনটি খুবই হ্যান্ডসাম এবং স্মার্ট একটি স্যালারি। তাই আপনাদের বলছি, আপনারা কিন্তু দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, কারণ ফ্রেশাররা এত ভালো অ্যামাউন্ট কোথাও পেয়ে থাকবেন না। তাই আপনি ফ্রেশার হয়ে থাকলেও এখানে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি করে দিবেন, যাতে করে আপনি এই চাকরিটির জন্য ইন্টারভিউতে কল পেয়ে যান। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ, উভয় আবেদনটি করতে পারবেন। বয়স নির্ধারিত নয়, কর্মস্থল রয়েছে যে কোনো স্থান। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন। চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আপনি ওগুলো যদি আগে থেকে জেনে থাকেন আপনার জন্য সুবিধা, আপনি কিন্তু চাকরির দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করতে পারবেন এবং আপনি বলতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স, আরেকটি কারণে চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে। তাই আপনি চাকরির দায়িত্বগুলো একবার আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। অনুমোদিত KPI অনুযায়ী নতুন ব্যবসার পরিকল্পনা করা, অর্জন করা, পরিচালনা করা এবং মাসিক ব্যবসার লক্ষ্য অর্জন করা, নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা এবং খুচরা ও SME ব্যাংকিং পণ্যের বিক্রয় কৌশল বিকাশ করা, শাখা দ্বারা নির্ধারিত মাসিক বিক্রয় ম্যাট্রিক্স পরিচালনা করা, বিক্রয় প্রচারাভিযান পরিচালনা করা, অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক পরিষেবা নিশ্চিত করা,
ঋণ অথবা কার্ড বকেয়া যদি প্রয়োজন হয় পুনরুদ্ধার করার জন্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে সহায়তা করা। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। আপনাদের আবারও বলে দিচ্ছি, চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এগুলো স্কিপ করবেন না, একটু কষ্ট করে হলেও পড়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, আবেদনের শেষ সময় 25 মে 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদনটি করার জন্য এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি স্টার্ন ব্যাংক লিমিটেডের ট্রেনিং রিলেশনশিপ অফিসার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। আবারও বলে দিচ্ছি, এখানকার তথ্য কিন্তু পড়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আপনি খুবই স্মার্টলি উত্তরগুলো দিতে পারেন। তাই এখান থেকে সমস্ত ধরনের তথ্য পড়ে তারপর আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন। এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করে নেবেন। এরপর ফিয়ার্স, আপনারা এখান থেকে দেখুন আবেদন করার জন্য এই নিচের দিকে সে একটি লিঙ্ক পাবেন, রিজিউমি পাঠানোর উপায় অ্যাপ্লাই ইউআরএল, এটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে স্টার্ন ব্যাংকের এই পদটি ওপেন হবে। এখান থেকে দেখুন ট্রেনিং রিলেশনশিপ অফিসারের এখান থেকে সমস্ত ধরনের তথ্যগুলো দেওয়া আছে। তারপর নিচের দিকে আছে অ্যাপ্লাই নাও, আপনারা এখানে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনার এখানে শো করবে যে আপনার বিডি জবস থেকে একটি নোটিফিকেশন এসেছে, সেটি হলো আপনার সিভিটা যদি বিডি জবসের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন, আর আপনার যদি সিভিটা যুক্ত না থাকে তাহলে আপনি নো দিবেন। যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% থাকে তাহলে কিন্তু আপনি আপনার সিভিটি এখানে ড্রপ করে দিবেন। ভিউয়ার্স, আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি যদি 100% করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি 100% না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। এই ভিডিওটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে এসে ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% যদি করে ফেলেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস দিয়ে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম চাইবে এবং পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ বিডি জবসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলে তারপর আপনি এখানে ইম্পোর্ট ক্লিক করলে আপনাকে আপনার হোম পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার বিডি জবসের যে সিভিটি রয়েছে সেটি এখানে ড্রপ করে দেবেন। ভিউয়ার, সিভিটি বানাতে যদি কোনো প্রবলেম হয় অথবা ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এখানে আবেদনটি সম্পন্ন করবেন। আর যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি এখানে অ্যাড না করতে চান তাহলে এখান থেকে নো করে দিবেন। নো করার পর এখানে আপনার এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার পর আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।